ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর এই পৃথিবীতে জন্ম হয়েছিল একজন দাসী হিসাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করার সাথে সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ও ওনার স্বামী ও তাদের ছেলে মুসলমান হয়ে যান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন শুরুর দিক থেকে ইসলাম গ্রহণ করার মাঝে 17তম ব্যক্তি। ইসলাম গ্রহণ করার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর উপর আবু জেহেল অকাট্য অত্যাচার শুরু করে। আবু জেহেল তাদেরকে মক্কার আল বাথা উপত্যকার মরুভূমির তপ্ত বালুর মাঝে লোহার পোশাক পরিয়ে শুইয়ে রাখত। যেহেতু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর কোনো নিজস্ব গোত্র ছিল না, তাই আবু জেহেল তার ইচ্ছা মতো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে অত্যাচার করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর পাশ দিয়ে যেতেন তখন বলতেন, হে ইয়াসিরের পরিবার পরিজন, ধৈর্য ধরো, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে, তোমাদের জন্য রয়েছে জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতের সুসংবাদ দিতেন তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের সুগন্ধ এই তপ্ত মরুভূমির বুকেই শুয়েই পাচ্ছি। দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করার পরও যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলাম পরিত্যাগ করলেন না, তখন একদিন নরধম আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে ওনাকে শহীদ করে ফেলে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর পর নরধম আবু জাহেল ওনার স্বামী হযরত ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকেও তীরবদ্ধ করে শহীদ করে ফেলে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর শাহাদাতের ঘটনা ঘটে 615 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 5 বছর পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদত বরণ করেন। বদর যুদ্ধে আবু জেহেল নিহত হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর ছেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের ঘাতককে হত্যা করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার একমাত্র সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু এর তত্ত্বাবধানেই মদিনার কুবা শহরে ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ তৈরি হয়। আজ থেকে 1400 বছর পূর্বে এই মহান মহিলা সাহাবি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের সুমহান সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যান। ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর প্রতি কত অত্যাচারই না করেছিল, কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর দিন ইসলাম থেকে এক চুলও সরে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলাম প্রচার করা শুরু করেন তখন মক্কার একদম প্রান্তিক জনগোষ্ঠীর লোকেরাই প্রথম ইসলাম গ্রহণ করে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হযরত বেলাল ওনারা ছিলেন মক্কার সেই প্রান্তিক জনগোষ্ঠীর লোক। আফসোস, আজকে আমাদের মুসলিম ঘরের মেয়েদের আদর্শ হল হলিউড ও বলিউডের নায়িকারা। এলিট পরিবারের কয়টা মুসলিম মেয়ে জানে যে ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হলেন একজন মহিলা সাহাবি হযরত সুমাইয়া বিনতে খুব্বাত রাদিয়াল্লাহু আনহা। এই মহান মহিলা সাহাবি মক্কা বিজয়, সাহাবিদের ইরাক, ইরান, মিশর, তুরস্ক, সিরিয়া, মুসলমানদের গৌরব, উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় খিলাফত কিছুই দেখে যেতে পারেননি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন শহীদ হন তখন সারা পৃথিবীতে 100 জনেরও বেশি মুসলমান ছিল না। আমরা মুসলমানরা তখন এত হয় অসহায় ছিলাম যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে লোহার বর্ম পরিয়ে মরুভূমির উত্তপ্ত বুকে শুয়ে রাখা হতো, কিন্তু সাহাবিরা কিছুই করতে পারতেন না। কিন্তু মক্কার সেই রুড়ো পরিবেশেও হযরত সুমাইয়া বিনতে খুব্বাত রাদিয়াল্লাহু আনহা দীন ইসলাম থেকে এক চুলও সরে দাঁড়াননি। আর আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও ইসলাম পালন করি না, মুসলমানের ঘরে কত ছেলে আজকে নাস্তিক সংশয়বাদী হয়ে যাচ্ছে, কিন্তু এই ছেলেগুলি যদি একটু কষ্ট করে হায়াত সাহাবা আর সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কথা এই বইগুলি থেকে মহান সাহাবিদের জীবনীগুলি পড়তো, তাহলে বুঝতো ইসলাম গ্রহণ করার জন্য এই মক্কী জীবনে সাহাবিদের উপর মক্কার কাফেররা কত অত্যাচারই করেছে, কিন্তু সাহাবিরা একচুল ইসলাম থেকে সরে দাঁড়াননি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি এবং অনুরোধ করছি।